হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ আমি একটা ইটিং শো নিয়ে চলে এসেছি, তো বেশি না কথা বলে শুরু করা যাক। তো আজ আমার দুপুরের মেনুতে কি কি আছে দেখে নাও। এখানে আছে কুড়কুড়ি ছাতু আর কুঁদরু দিয়ে একটা মানে তরকারি করা হয়েছে। এখানে আছে ছোট মাছের তরকারি, এখানে আছে কাল্লা আর আলু ভাতে, এখানে আছে একটা ডিম সিদ্ধ আর এখানে স্যালাড আছে। তো চলো শুরু করা যাক। আর এখানে তো ভাত আছেই বন্ধুরা। তো প্রথমে আমি কাল্লা আর আলু ভাত দিয়ে খাবো, শুরু করছি। বেশ ঝাল ঝাল হয়েছে বন্ধুরা কাল্লার ভাতটা। আমার কাল্লা আলু ভাতা দিয়ে খাওয়া খুব ভালো হলো। এরপর আমি যেটা দিয়ে খাবো হচ্ছে ছাতু আর কুঁদরি দিয়ে ঝোল। দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে হচ্ছে এটা। এখানে জঙ্গল মহলে প্রচুর পাওয়া যায়। এখন এটা কুড়কুড়ি ছাতু, এই সময় বৃষ্টি হলে তাহলে উঠে আর কি। ও দারুণ লাগছে, ভালো করে মেখে নিই। দারুন,
হচ্ছে এটা। দেখতে পাচ্ছি এগুলো কুঁদরিগুলো খুব সুন্দর সুন্দর। এটা ছাতুটা, আমার ছাতু দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। তো এটা ছোট মাছের একটা তরকারি, তো এটা দিয়ে শুরু করি। ছোট মাছ আমার খুব ফেভারিট।
বন্ধুরা আমার খাওয়া শেষ দেখতে পাচ্ছ তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর আমার চ্যানেলটি যদি ভালো থেকে থাকে আমার চ্যানেলটি যদি ভালো হয়ে থাকে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা